তারে বলে শুরু করো দিন প্রহরে প্রহরে শোনো তারে মধুবীন বলো শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল জয় গুরু জয় বলে শুরু করো দিন প্রহরে প্রহরে শোনো তারে মধুবীন বলো শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল আছো সকল জীবে দুঃখে কি আনন্দে সদা পুলকিত দেখো এ ভুবন তোমার সুরে ছন্দে তুমি আছো সকল জীবে দুঃখে কি আনন্দে সদা পুলকিত দেখো এ ভুবন তোমার সুরে ছন্দে শত ফুলে মোরা দেব সাজায়ে শত ফুলে মোরা দেব সাজায়ে বুঝিতে তোমারে মোরা ব্যাকুল বুঝিতে তোমারে মোরা ব্যাকুল শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল জয় গুরু জয় বলে শুরু করো দিন প্রহরে প্রহরে শোনো তারে মধুবীন বলো শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল জানিয়ে বিশ্ব হয়েছে ধন্য তোমার আগমনে সকল মানবে দিয়েছো যেথায় তোমার শ্রীচরণে জানিয়ে বিশ্ব হয়েছে ধন্য তোমার আগমনে সকল মানবে দিয়েছো যেথায় তোমার শ্রীচরণে কলি যুগ শেষে অনুকূল বেশে কলি যুগ শেষে অনুকূল বেশে বাঁচাতে এলে মানব কুল বাঁচাতে এলে মানব কুল শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল জয় গুরু জয় বলে শুরু করো দিন প্রহরে প্রহরে শোনো তারে মধুবীন বলো শ্রী শ্রী অনুকূল জয় জয় অনুকূল 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 কাকাবাবু কি লিখছেন আরে এসো এসো বসো কাকাবাবুকে তাহলে মনে পড়লো না মানে অফিসের কাজে বেশ কিছুদিন বাইরে ছিলাম তাই আসা হয়নি বেশ করেছো আগে কাজ কাজ শেষ না করে অন্য কিছুতে মন দেওয়া ঠিক নয় মায়া তুমি জিজ্ঞাসা করছিলে না আমি কি লিখছি আমি কাজ নিয়েই লিখছি একজন মহৎ মানুষ যে শুধু কাজ করার কথা বলেছেন কার কথা বলছেন কাকাবাবু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কথা ও তাহলে তাহলে কি লিখেছেন আমাদের পড়ে শোনান আরে আগে চা জল খাবার খাও না না পরে খাবো আপনি পড়ুন হ্যাঁ কাকাবাবু আপনি পড়ুন আমরা শুনি যেদিন আসি সেদিন শুধু খাই
আজ না হয় আগে পড়াশোনা করি, তারপর খাবো। হ্যাঁ, না খেয়ে যেও না, হাত পুড়িয়ে খাই। মায়া এলে তবু সেদিন দুটো ভালো খাবার জোটে, তাই খেয়েই যেও, কি বলো মায়া? ঠিক আছে ঠিক আছে, আপনার লেখা শোনার পরে চেষ্টা করব কিছু নতুন স্বাদের রান্না করতে। তাহলে শোনো, তোমরা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাম তো নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, খুব ছোটবেলা থেকেই তার নাম জানি। দেওঘরে বেড়াতে গিয়ে তার আশ্রম দেখেছি, কি বিশাল আশ্রম! মানুষটাও ছিলেন বিশাল। জানো, উনি অবিভক্ত বাংলার পূর্ব প্রান্তে জন্মগ্রহণ করেছিলেন, মানে পূর্ববঙ্গে। ছোটবেলায় অনুকূলচন্দ্র খুব দুষ্ট ছিলেন। গেল গেল সব গেল, বাগানে আর একটাও আম রইল না। হায় হায়! শুনছো? বলি কোথায় গেলে, একবার শুনে যাও কি হলো। কি কি হয়েছে, এত চিৎকার করছো কেন? তোমার ছেলে কি করেছে জানো? দত্তদের আম গাছে একটাও আম রাখেনি। পাড়াপড়শির এই অভিযোগ শুনতে আর ভালো লাগে না। ছোটবেলায় সবাই ওরকম দুষ্টুমি করে। শ্রীকৃষ্ণ ছোটবেলায় কি করতো জানো না? দেবতারা ওরম একটু করে, তাই বলে। তুমি দেখো, আমার খোকাও একদিন অনেক অনেক বড় হবে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, ওর অনুকূল নাম সার্থক হবে, দুঃখী মানুষের সহায় হবে আমার অনু অনুকূল। তোমার মনে আছে অনুকূল যেদিন আমাদের কাছে এলো, দিনটা ছিল শুক্রবার, 14 সেপ্টেম্বর 1888, সকাল 7টা। হাতুর ঘর থেকে বেরিয়ে এলো দাইমা, চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে বলল, সদ্যজাত পুত্র সন্তানের সর্বাঙ্গ দিয়ে এক আশ্চর্য আলো বিচ্ছুরিত হচ্ছে, হাতুর ঘরে বইছে আলোর বন্যা। বাড়ির মেয়েরা হাতুর ঘরে ঢুকে দেখল, সত্যি নবজাতকের সর্বাঙ্গ দিয়ে বিদ্যুতের আলো যেন ঠিকরে বেরোচ্ছে। পরে শুনেছি, এ কথা শুনে তুমি খুব আনন্দ করেছিলে। আনন্দ হবে না, পাড়ার প্রবীণ ব্যক্তিরা বললেন, এই ছোট্ট শিশুই একদিন বিশ্ববাসীর কাছে মহাপুরুষ রূপে পূজিত হবে, শুভ লগ্নে এই শিশু ঘর আলো করে এসেছে সবার ভালো করতে। তাই নাম রাখলে শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। বাবা শাসন করলে কি হবে, অনুকূল যেন গোকুলে বেড়ে ওঠা শ্রীকৃষ্ণ, কাউকেই ভয় করে না। একদিন কবিরাজ চৌধুরীবাবু তার বাড়ির উঠোনে, হায় হায় হায়, এখন আমি কি করি? কি হলো কবিরাজ মশাই, মাথায় হাত দিয়ে কি ভাবছে? আর বলবেন না মুখুজ্জি মশাই, আর অনুকূল কি করেছে জানেন? অনুকূল আবার কি করলো? 12টা 20 বড়ি রোদে শুকোর দিয়ে আমি ঘরে গিয়েছিল, একটু পরে শব্দ শুনে দেখি অনুকূল একটা একটা করে 12টা 20 বড়ি নারকলের নাড়ুর মতো চিবিয়ে খেয়ে ফেলল। কি সর্বনাশ! তারপর? ওই একটা বড়ি খেলে মানুষ ঘুমিয়ে পড়ে রোগ যন্ত্রণা ভুলে। আর ও হাসতে হাসতে বলল, আপনার এই সুন্দর স্বাদের বড়িগুলো খেয়ে আমার খুব ভালো লাগলো। আমি বললাম, করছিস কি, ও তো 20 বড়ি, মারা যাবি যে। তারপর বলল, আমার কিচ্ছু হবে না, এই ছেলে সাধারণ ছেলে নয়। সত্যি, আর 5টা সাধারণ ছেলের মতো নয় অনুকূল, মুকুন্দ বসুর ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। এই নাও মুড়ি খাও। কি হলো, চুপ করে বসে কি ভাবছো? জানো বড় বউ, আজ আমার পুনর্জন্ম হলো। কি হয়েছে? তুমি তো জানো আমার বাগানের কথা, কত কষ্ট করে সব অমূল্য গাছ আমি বাগানে রেখেছিলাম। প্রতিবেশীরা সব সময় বলে, মুকুন্দবাবু আপনার বাগান দেখলে আমাদের গর্ব হয়। এই বাগান আমাদের অঞ্চলের গর্ব। সেই বাগান কি হয়েছে বাগানে? অনুকূল এসে সব তছনছ করে দিয়েছে,
আমার সাজানো বাগান কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো। অনুকূলকে ধরলে না কেন? ওকে ধরে ওর বাবার কাছে নিয়ে গেলে না কেন? কাকে ধরে নিয়ে যাব? আমাকে কি বললো জানো? দুদিনের বাগানের জন্য এত চিন্তা, যেখানে বাগান সাজালে কাজ হবে সেখানে বাগান করছো না কেন? তার মানে? ওইটুকু ভালো, আমার চোখ খুলে দিল। বুঝতে পারছো না বড় বউ, শুধু বাগান করলেই হবে না, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। মানুষের বাগানকেও সুন্দর করে সাজাতে হবে। কাজ, কাজ করতে হবে, কাজ। ওই ছোট বয়স থেকেই কাজের মূল্য বুঝেছিলেন শ্রী শ্রী ঠাকুর। ভবিষ্যৎ কর্মযোগীকে একদিন স্বপ্নে দেখা দিলেন আরেক মহাকর্মযোগী, যুগে যুগে ধর্ম রক্ষার জন্য যিনি মর্তে অবতীর্ণ হন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ। স্বপ্নে, স্বপ্নে দেখা দিলেন ভগবান? অনুকূলচন্দ্র তার মাকে স্বপ্নে কি দেখেছেন সব বললেন। মা, আমি দেখলাম এক আলোর দূতি, তারপর ভগবান বিষ্ণুর মূর্তি, চতুর্ভুজে শঙ্খ চক্র গদা ও পদ্ম, মুখে হাসি। তারপর, তারপর ঠাকুর কি করলেন? মনোমোহিনী দেবী মানে অনুকূলচন্দ্রের মা, তার মনে পড়ে গেল তাদের বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, বলেছিলেন যিনি আসছেন তিনি আপন চরিত্র মাহাত্ম্যে বহুজনের অধীশ্বর হবে। তারপর? তারপর মনোমোহিনী দেবী তার ছেলে অনুকূলকে দীক্ষা দিলেন। মা দিলেন ছেলেকে দীক্ষা? কেউ আপত্তি করেনি? অনুকূলের পিতা শিবচন্দ্র চক্রবর্তীও আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কিন্তু মনোমোহিনী দেবী বললেন গাজীপুরের সরকার সাহেব তাকে জানিয়েছেন অনুকূলচন্দ্রকে যেন তিনি দীক্ষা দেন। তারপর, তারপর কি হলো কাকাবাবু? অনুকূলচন্দ্রের কানে মনোমোহিনী দেবী নাম দিলেন। কয়েক মুহূর্ত তারপর অনুকূল বলল, মা, মা, এ আমি কি দেখছি, এক জ্যোতির্ময় দিব্যকান্তি পুরুষ মূর্তি আমার সামনে দাঁড়িয়ে। মা, মা, তুমি যে নাম আমার কানে দিলে তা তো গর্বে থাকাকালীনই জপ করতাম। তারপর বেশ কিছুদিন পর অনুকূলচন্দ্রের উপনয়ন হল। অনুকূলচন্দ্রের পিতামহী কৃষ্ণ সুন্দরী দেবীর ইচ্ছানুযায়ী বুঝলে আমি ঠিক করেছি অনুকূল এবার কলকাতায় গিয়ে ডাক্তারি পড়বে, বউবাজারে ন্যাশনাল কলেজে পড়বে, আর গ্রেস্টিটে থাকার ব্যবস্থা করেছি। যদিও কষ্ট করে থাকতে হবে, আমার জানা একজনের কয়লার দোকান আছে, সেখানেই থাকবে। কি শুনে মন খারাপ লাগছে? না, আমার অনুকূল সব কষ্টকে হাসি মুখে জয় করতে পারবে, এই বিশ্বাস আমার আছে। মানুষকে যারা সেবা করে, পথ দেখায়, অধর্ম থেকে রক্ষা করে, তাদের তো জীবনে কষ্ট করতেই হবে। কষ্ট না করলে বুঝবে কি করে যে কষ্টের শেষে আছে অপার আনন্দ? এদিকে তো আবার অনুকূলের বিয়ে দেওয়ার জন্য তোমার মা উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, মা তো পাত্রীপক্ষকে একেবারে পাকা কথাই দিয়ে দিয়েছেন, এমনকি নিমন্ত্রণ পত্রের বয়ানও ঠিক করে আমাকে পাঠিয়ে দিয়েছে। কই, দেখি দেখি দেখি, ওই তো ওই বালিশের নিচে আছে, দেখো। ওং প্রজাপতয়ো, বর্তমান মাসের 28 তারিখ সোমবার আমার দৌহিত্র শ্রীমান অনুকূলচন্দ্র চক্রবর্তী শুভ বিবাহ দোপাদহ নিবাসী শ্রী রামগোপাল ভট্টাচার্য মহাশয়ের কন্যা শ্রীমতী সরলাবালা দেবীর সহিত হিমায়তপুর মোকামে হইবে, পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। মহাশয় সবান্ধবে আমার হিমায়তপুর বাসস্থলিতে আমন্ত্রণ করত, শুভ কার্য সম্পন্ন করিয়া বাধিত করিবেন। নিবেদন ইতি শ্রীকৃষ্ণ কুমারী দেব্যা, হিমায়তপুর 20 শ্রাবণ 1313 সন। বিয়ের পরে সংসারি হয়ে পড়লেন? কলকাতায় এলো ডাক্তারি পড়তে, বউবাজারে ন্যাশনাল কলেজে ভর্তি হলো, থাকতো খুব কষ্ট করে,
গ্রে স্ট্রিটে এক কয়লার দোকানে। আহারে, অত বড় মহাপুরুষ কিনা থাকতেন কয়লার দোকানে? ওই কষ্ট তাঁর কাছে কোনো কষ্টই ছিল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, বন্ধুদের বলল ডাক্তারি পড়তে ভালো লাগছে না। আসলে কি জানিস, এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমার কোনো আস্থা নেই। ইংরেজ সরকার তার ইচ্ছে মতো শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তাই আমি ঠিক করেছি মৌখিক পরীক্ষা আমি খারাপ দেব। কিন্তু একেবারে আধুনিক কথা বলেছেন। তাই বলে নিজের জীবন নষ্ট করলেন? নষ্ট করবে কেন, হোমিওপ্যাথি পড়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে শুরু করলো, চারিদিক অনুকূল ডাক্তারের নাম ছড়িয়ে পড়ল। কিন্তু ঐশ্বরিক ক্ষমতা, এ কথাই একজন বলেছিল, উত্তর অনুকূল ডাক্তার বলেছিলেন, তোমরা এমন করে বলছো কেন, আমি আর্থের সেবা করে চলেছি মাত্র, আমার মা তো আমাকে এই শিক্ষাই দিয়েছিলেন। মায়ের উপযুক্ত ছেলে যে মার কথা শুনে, তার কাছে পৃথিবীর কোনো কাজই অসাধ্য নয়। আরো কত সুন্দর কথা বলেছেন, শোনো, ভোগের দ্রব্য নিকটে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, মনে মনে ত্যাগ ভ্রান্তি মাত্র। কাকাবাবু, এই বাণী তো আমিও শুনেছি। আরো শোনো এবং অনুভব করো, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই, চাওয়াটি না পাওয়ারই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে, হটে যাওয়াটা দুর্বলতা নয়, চেষ্টা না করাটাই দুর্বলতা। জগতে মানুষ যত দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে, ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ওই বয়সে ওই রকম বাণী তিনি দিয়েছেন? হ্যাঁ, তার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বলেছিলেন, অতুল এবং পুলিন বলে দুই যুবক এইসব বাণী শুনে অনুকূলচন্দ্রকে বলল, আজ থেকে আমরা সবাই তোমাকে ঠাকুর বলে ডাকবো। উনি উনি রাজি হলেন? ঠাকুর অনুকূলচন্দ্র গান ধরলেন। মিলি না
উতারি সদা হৃদয় পুরি পরশু বিষাদে মনো যদি কাঁদে করো নাম গান তারি সুরে পরম রতন করিয়া যতন রাখো তারি সদা হৃদয় পুরি। গানের পর সমাধিস্থ হলেন, সেই অবস্থায় বললেন, আকাঙ্ক্ষাই সর্বনাশের মূল, বনের চেয়ে ঘরের সন্ন্যাসী পাগল বেশি, সংসারী সন্ন্যাসী চাই, জঙ্গলের সন্ন্যাসী আর চাই না। ঠাকুর তোমার পায়ের তলা দিও আমায় ঠান, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়া, ঠাকুর তোমার পায়ের তলায় দিও আমায় ঠান, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়া, ঠাকুর তোমার পায়ের তলায় দিও আমায় ঠাই। অনেক ব্যথা বুকে নিয়ে বেঁচে আছি আমি, আমার দূর করে দাও গো অন্তর্যামী, অনেক ব্যথা বুকে নিয়ে বেঁচে আছি আমি, দুঃখ আমার দূর করে দাও গো অন্তর্যামী, তুমি ছাড়া এ অভাগার কোনো গতি নাই, তুমি ছাড়া এ অভাগার কোনো গতি নাই, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়া, ঠাকুর তোমার পায়ের তলা দিও আমায় ঠাই। সংসার যাতাই পড়ি আমার অঙ্গ গেল বিষে, কোনো শান্তি নেই কোমনে মূর্ছি বিষয় বিষে, সংসার যাতায় পড়ে আমার অঙ্গ গেল বিষে, কোনো শান্তি নেই কোমনে মূর্ছি বিষয় বিষে, তোমার মতন দয়াল ঠাকুর কে আর আছে বলো, চির শান্তির নিকেতনে নিয়ে আমায় চলো, তোমার মতন দয়াল ঠাকুর কে আর আছে বলো, চির শান্তির নিকেতনে নিয়ে আমায় চলো, এ মায়াময় ভব হতে মুক্তি আমি চাই, এ মায়াময় ভব হতে মুক্তি আমি চাই, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়াই, ঠাকুর তোমার পায়ের তলা দিও আমায় ঠাই, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়াই, ঠাকুর তোমার পায়ের তলায় দিও আমায় ঠাই, তোমার চরণ বক্ষে ধরে দেহটা জুড়াই, ঠাকুর তোমার পায়ের তলায় দিও আমায় ঠাই। ক্রমে ঠাকুরের নাম ছড়িয়ে পড়তে লাগলো। ঠাকুরের সমাধিস্থ হওয়াকে কেউ বিশ্বাস করে, কেউ বা অবিশ্বাস?
একদিন ঠাকুর সবাই গান করছেন। তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে, তোমার পূজা করব আমি মনের মন্দিরে, তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে। বাসনা আমার মিটিবে কি প্রভু, অন্তরে তুমি আছো জানি প্রভু, বাসনা আমার মিটিবে কি প্রভু, অন্তরে তুমি আছো জানি প্রভু, আমার সকল ব্যথার প্রদীপ জ্বালবো আনি তোমার দ্বারে, তোমার পূজা করব আমি মনের মন্দিরে, তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে। তোমার চরণ লইব শরণ, অর্ঘ্য দেব যে আমার জীবন, তোমার চরণ লইব শরণ, অর্ঘ্য দেব যে আমার জীবন, যা কিছু সব আমার আছে সপিয়া দেব তোমারে, তোমার পূজা করব আমি মনের মন্দিরে, তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে, তোমার পূজা করব আমি মনের মন্দিরে, তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে। এমন সময় আমার নাম কিশোরী দাস, আজ আমি দেখব ঠাকুর সমাধিস্থ হন না ভান করে শুয়ে থাকে। বুঝলুকি সমাজ সেবার নাম করে টাকা হাতিয়ে নেবার মতলব? না না, তা কেন, উনি তো আত্মের সেবা করছেন, আমাদের আত্মিক উন্নতির জন্য সব সময় প্রেরণা দিচ্ছেন। ঠিক আছে, আজ পরীক্ষা হবে, একটু পরেই ঠাকুর গান গাইবে, তারপর সমাধিস্থ হবে। তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে, তোমার পূজা করব আমি মনের মন্দিরে, তোমার ভজন করব আমি জানবে না কেউ বাহিরে। ঠাকুর সমাধিস্থ হয়েছে, তারপর কি হলো, ঠাকুরের শরীরে আগুন দিয়ে? হ্যাঁ, জ্বলন্তটিকে ঠাকুরের উড়ুতে চেপে ধরল। ঠাকুর আহত হলেন? ঠাকুর সমাধিস্থ অবস্থায় বাণী দিলেন, সত্যের মধ্যে আমি আর মিথ্যের মধ্যে বিষয়, মিথ্যাও এই সত্যের উপর, শরীরের সাথে শরীরের, মনের সাথে মনের, আত্মার সাথে আত্মার সম্বন্ধ, যা ভাববি তাই হবে, বিশ্বাস রাখো মূলে তবে কুলে। ওই অবস্থায় বাণী দিলেন, আর ওই লোকটার কি হলো? লোকটা ঠাকুরের কাছে কেঁদে পড়ল,
ঠাকুর কি বললেন শোনো, কি এমন অপরাধ করেছিস যে ক্ষমা করতে হবে? যদি নিজের ভুল বুঝতে পারিস তবে পরম করুণাময় তোকে ক্ষমাই করেছে। এই বলে আবার গান শুরু করলেন। রাখো তারে সদা হৃদয় পুরে, পরশু বিষাদে মন যদি কাঁদে, করো নাম গান তারি সুরে, পরম রতন করিয়া যতন, রাখো তারে সদা হৃদয় পুরে। এবার শোনো শ্রী শ্রী ঠাকুরের আরেক পরিকল্পনার কথা। এক বিরাট কর্মযজ্ঞের আয়োজন করা। কি সেই কাজ? ঠাকুর মাকে বললেন, মা অনেক কাজ করতে হবে, আমাদের দেশের সামনে বড় কঠিন পরীক্ষা আসছে, দেশ ও মাতৃকার চরণে হাজার হাজার প্রাণ নিবেদিত হবে, নিপীড়িত মানুষের উপর আরো নিপীড়ন হবে। মা মা আমি মানুষকে একত্রিত করতে চাই, আমি হিমায়িতপুরে পদ্মা তীরে জঙ্গল পরিষ্কার করে সৎসঙ্গের প্রতিষ্ঠা করতে চাই। সৎসঙ্গের প্রতিষ্ঠা? হ্যাঁ, ঠাকুর আরো বললেন, এখানে সৎসঙ্গের বাড়ি করতে হবে, গরিবরা যাতে বিনামূল্যে ঔষধ পায় তার জন্য দাতব্য চিকিৎসালয় করতে হবে, আদর্শ বিদ্যালয় গড়ে তুলতে হবে যেখানে ছাত্ররা আনন্দ মনে পড়তে আসবে, দরিদ্র মানুষেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। হে তো আজকের মানুষের কথা! সব শুনে ঠাকুরের মা বললেন, আমি আশীর্বাদ করছি সব হবে, আজ থেকে অনেক বছর পর মানুষ বলবে, চলো অনুকূল ঠাকুরের আশ্রম দর্শন করে আসি, যেখানে গেলে শান্তি পাব, আনন্দ পাব, নিজেকে জানতে পারব। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, অনেক কিছু জানতে পারছি যা জানতাম না। হিমায়িতপুরে সৎসঙ্গের আশ্রম প্রতিষ্ঠা করার পর শুরু হলো পুলিশের অত্যাচার। পুলিশের অত্যাচার কেন? পুলিশের ধারণা হলো জঙ্গল কেটে আশ্রম করার আসল উদ্দেশ্য স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের আশ্রয় দেওয়া। আশ্রম বন্ধ করে দিল? সে ক্ষমতা ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীর হয়নি। আশ্রমে সার ছিল, সৎসঙ্গের সদস্যরা বিষণ্ন হয়ে পড়ল। ঠাকুর বললেন, তোমরা কাজ করে যাও, মনে রেখো তোমরা কোনো অন্যায় কাজ করছো না, ভয় করো না, আগুন আসছে, সইতে হবে, ভয় কি? ভবিষ্যৎ দর্শন করার কি অসাধারণ ক্ষমতা! ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চেহারাটা উনি দেখতে পেয়েছেন। ঠিক বলেছো, তাই ঠাকুর বললেন, আমাদের এই সৎ সঙ্গ আশ্রম, সৎ সঙ্গ মানুষ আসবে আমাদের আশ্রমে আমাদের সঙ্গে মিশতে, তারা যেন ফিরে গিয়ে বলে আশ্রমে গিয়ে সব ভালো মানুষের সঙ্গ পেলাম, তবেই না সৎসঙ্গ নাম সার্থক হবে। কাকাবাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে উনি ঠাকুর নন, উনি মহামানব। এরপর ঠাকুর কি বললেন শোনো, আমাকে ঠাকুর খাড়া করে আশ্রমের কাজ করলে আমার কাছে তার সুখের হবে না, তোমরা সবাই আশ্রমের প্রতিনিধি হয়ে কাজ করবে, তাতেই আমি আনন্দ পাব। এত শক্তি উনি পেলেন কোথা থেকে? এই কথার উত্তর ঠাকুরই দিয়ে গিয়েছেন। উনি বলেছেন, আমার এই জীবনে যা কিছু হয়েছে শুধুমাত্র মায়ের জন্যই হয়েছে, আমরা সৎসঙ্গের সঙ্গে যারা যুক্ত এবং ভবিষ্যতে যুক্ত হবেন তাদের কাছে আমার এই আবেদন, নিজের পিতামাতাকে দেবতার থেকেও উঁচু আসনে বসা। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, একদিন আসবে যখন সন্তানরা তাদের মা বাবাকে পেলে নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আমি বিশ্বাস করি সৎসঙ্গে সন্তানেরা কোনোদিনও এই হীন কাজে নিজেদের যুক্ত করবেন না। কাকাবাবু, আপনাকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমি দত্তপুকুরে আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। ওখানে দেখলাম সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে, সন্ধেবেলা দেখলাম নাটক হচ্ছে,
নাটকের বিষয় হচ্ছে বৃদ্ধ মাকে বাবাকে অবহেলা, অবশেষে বাবা মা তাদের সিদ্ধান্ত সন্তানদের জানান। আমি লক্ষ্য করেছি প্রায় হাজার তিনেক দর্শক চুপ করে নাটকটি দেখল। নাটক শেষে শিল্পীদের গিয়ে তারা অভিনন্দন জানাল। এদিকে সৎসঙ্গের সদস্যরা কি করলো জানো? তোমরা যাই বলো, অশ্বিনী ভাই ঠিক বলেছে, ঠাকুরের জন্মোৎসব পালন করতেই হবে। কিন্তু ঠাকুর কি রাজি হবেন? তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি মাকে সব জানিয়েছি, তিনি আমাকে বলেছেন ঠাকুরকে উনি বলবেন, ঠাকুর মায়ের আদেশ না করতে পারবেন না, তাই আমি সব ব্যবস্থা করেছি। কিরকম? আমি একটা আবেদনপত্র ছাপিয়েছি, এই আবেদনপত্রটি দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। শোনো কি লেখা আছে আবেদনপত্রে। আইসো ভাই সকল, আইসো বন্ধু সকল, যার যেভাবে ইচ্ছা আইসো, সহজ সরল বিশ্বাসে আইসো, যুক্তিতর্ক বিচার লইয়া আইসো, যেভাবে ইচ্ছা একবার আইসো, এবং মহাভাব ও সর্বোচ্চ সমাধি অবস্থা দর্শন ও তৎব্যবস্থায় ঘোষিত ভাববাণী শ্রবণ কর, তৎপর যেরূপ অভিরুচি হয় করিও। একটা কথা বলিয়া রাখি, যদি হৃদয়ে কিঞ্চিত মাত্র প্রকৃত প্রেমের উন্মেষ হইয়া থাকে, তবেই এই মহামানব প্রেম সাগরে নিকটস্থ হইলে তুমি প্রেমে বিহুবল হইয়া যাইবে, হাসিবে, কাঁদিবে, নাচিবে, গাইবে, কত কি করিবে, ঘৃণা লজ্জা ভয় কে জানে কোথায় তিরোহিত হইবে, পরিশেষে চিরানন্দ সিন্ধু নীরে চিরমগ্ন হইতে হইবে। আইসো ভাই সকল, আইসো বন্ধু সকল, যার যেভাবে ইচ্ছা আইসো, সহজ সরল বিশ্বাসে আইসো। তোমার সুরে বিশ্ব জুড়ে ধ্বনি লোরে ভুবন মায়, মোদের হৃদয় সেই সুরেতে, মোদের হৃদয় সেই সুরেতে, শুদ্ধ হো দয়াময় ও গো, শুদ্ধ হো নানান জাতি নানান ধর্ম, মানব সেবাই আসল কর্ম, নানান জাতি নানান ধর্ম, মানব সেবাই আসল কর্ম, এই বারতায় নব ভারতে হৃদয় করিলে জয় মোদে, হৃদয় করিলে জয় মোদের, হৃদয় করিলে ভক্তরা বলে পুরুষ প্রধান, অনুকূল রূপে এলে ভগবান, ভক্তরা বলে পুরুষ প্রধান, অনুকূল রূপে এলে ভগবান, সকল পাপের করিলে ক্ষমা, তুমি যে করুণাময় ও গো, তুমি যে করুণাময় ও গো, তুমি যে করুণাময়, তোমার সুরে বিশ্ব জুড়ে ধ্বনি লোরে ভুবন মায়, মোদের হৃদয় সেই সুরেতে, মোদের হৃদয় সেই সুরেতে, শুদ্ধ হোক দয়াময় ও গো, শুদ্ধ হোক দয়াময় ও গো, শুদ্ধ হোক দয়াময় ও গো, শুদ্ধ হোক দয়াময়।
এইভাবে প্রচার করলো? শুধু প্রচারই করলো না, একদিন ঠাকুরকে প্রশ্ন করলো, ঠাকুর আপনি সব সময় আমাদের কাজ করতে বলেন কিন্তু শ্রীকৃষ্ণের কথা তো কিছুই বলেন না। ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন, আমি তো সব সময় তাঁরই কথা বলি, কাজ করতে কে বলেছেন? যোগেশ্বর শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, ভজন স্তব এবং নৃত্য করে, আমার লীলা সমূহ অভিনয় করে, আমার কথা শুনিয়ে এবং শুনে, কিছু কালের জন্য চঞ্চলতা ত্যাগ করে শান্তভাবে অবস্থান করবে। তোমরাই বলো, আমরা যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করি তা কি তোমরা উপভোগ করো না? ভক্তরা আর কিছু জানতে চাননি? ঠাকুর বললেন, তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সব কিছু ভুলে শুধু কাজ করে যাও। আমাদের ভাবতে হবে কোন প্রণালীতে শিক্ষা দিলে যুবক যুবতীদের চরিত্র সুদৃঢ় হবে, কুটির শিল্পের উন্নতি ঘটিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে হবে, কৃষি ও কৃষকের উন্নতি করতে না পারলে দেশের প্রকৃত উন্নতি করা যাবে না। আমাদের ভাবতে হবে কি করে জাতীয় সম্পদ বৃদ্ধি করা সম্ভব। এ তো 2006 এর কথা, আজ এই কথাই তো সবাই বলছে। ঠাকুর শুধু বলেননি, কাজও করেছেন। বিশ্ববিজ্ঞান কেন্দ্র নামে একটি বিজ্ঞানাগার স্থাপন করলেন এবং বললেন, অনেকে বলতেন সৎসঙ্গে শুধু ধর্মকর্মই হয়, আজ তাঁরা জানবেন ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান অচল। যেখানে ধর্ম নিয়ে আলোচনা হয় সেখানে বিজ্ঞান নিয়েও আলোচনা হয়, বিজ্ঞান নিয়ে আলোচনা দর্শন ছাড়া হয় না। আমরা সবাই জানি বিজ্ঞান যেখানে শেষ দর্শন সেখান থেকে শুরু। কি অবাক হয়ে যাচ্ছ না? ভাবছি উনি কি শুধুই ধার্মিক, না বিজ্ঞানী, না সমাজ সেবক। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ল। মহাত্মা গান্ধী সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করে গেলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরকে গুরু পদে বরণ করে নিলেন। ঠাকুরের এই জনপ্রিয়তা সহ্য করতে পারলেন না তাঁর বাল্য বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত সাহা চৌধুরী মহাশয়। শুনেছেন হুজুর? কি শুনবো নাই? আগে ওই অনুকূল চক্রবর্তীর কথা বলছি, ব্যাটা বজরুকি করে লোকটকে বেশ ভালো ব্যবসা পেতেছে। সেই ব্যবসাটা কিসের ব্যবসা তা যদি খোলসা করে না বলো তবে হুজুর বুঝবেন কি করে? গ্লাসে আর একটু ঢালি হুজুর। ঢালো ঢালো। আগে আশ্রম তো নয় যেন কারখানা, কি নেই সেখানে বৈজ্ঞানিক গবেষণাগার, দাতব্য চিকিৎসালয়, ভেষজ উদ্যান, তপবন বিদ্যালয়, বিভিন্ন কুটির শিল্প। ব্যাটা কি কম্পাজি নাকি? হাতে পায়ে ধরে গান্ধীজিকে আশ্রমে নিয়ে এলো, গান্ধীজির নাম শুনে মানুষ দেদার টাকা দিচ্ছে। ছিল চাল কলার বাবু, এখন টাকার ভরে নুয়ে পড়েছে। অথচ দেখুন হুজুর, ছোটবেলায় আপনাদের খেয়ে ও বড় হয়েছে, আর আজ কিনা হুজুরের বিরুদ্ধে লোক খাপাচ্ছে। এত বড় স্পর্ধা ওই অনুকূল চক্রবর্তী? স্পর্ধা বলে স্পর্ধা বলে কে জমিদার? যে জমি চাষ করে জমি তো তারই, চাষির রক্ত জল করা পরিশ্রমের টাকা বসে বসে খাচ্ছে আর ভর্তি করছে। চুপ করো, কি ভেবেছে অনুকূল? হ্যাঁ, তোমার বাল্য বন্ধু বলে আমাকে যা খুশি তাই বলবে? বন্ধু বলে ওর কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম তাই বলে ও আমার থেকে অনেক উঁচুতে উঠে গেছে? নায়েব, তোমার লাঠিয়ালদের নিয়ে গিয়ে ভেঙে দাও অনুকূলের আশ্রম, দেখি ওকে কি বাঁচায়, মহাত্মা গান্ধী না দেশবন্ধু চিত্তরঞ্জন।
সারা দেশে ছড়িয়ে পড়ল এই খবর। জোর খবর, জোর খবর! সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র গ্রেপ্তার, জামিনে খালাস! জোর খবর, জোর খবর, জোর খবর! আমরা এই অত্যাচার সহ্য করব না। শ্রী শ্রী ঠাকুরের যদি কোনো ক্ষতি হয় বা তাকে লাঞ্ছিত করা হয়, তবে সারা বাংলার ঘরে ঘরে যত সৎসঙ্গের ভক্ত আছে তারা একসাথে পথে নেমে আসবে। জয় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের! জয় 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 শ্রী শ্রী অনুকূল ঠাকুরের! জয় বিশেষ সংবাদ, বিশেষ সংবাদ! শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে গ্রেপ্তার করা হয়নি, সংবাদটি অসত্য। তবে আশ্রমবাসী ভক্তদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। বন্দীদের সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। খবরে আরো প্রকাশ, শ্রী শ্রী অনুকূল ঠাকুর অত্যাচারীদের ক্ষমা করেছেন। বিশেষ সংবাদ, বিশেষ সংবাদ, বিশেষ সংবাদ! জয় হে জয় হে জয় 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 করুণাময়, জয় হে জয় হে জয় 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 করুণাময়। দিকে দিকে আজি তব নাম গান, তোমার আশিসে ভরে মনোকান। দিকে দিকে আজি তব নাম গান, তোমার আশিসে ভরে মনোপ্রাণ। কত যে পাপি পায় পরিত্রাণ, তুমি যে মঙ্গলময়, তুমি যে মঙ্গলময়। জয় হে জয় হে জয় 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 করুণাময়। হে আজি জ্যোতির্ময় পূর্ণ করো এই শূন্য হৃদয়, এসো হে আজি জ্যোতির্ময় পূর্ণ করো এই শূন্য হৃদয়। মুছে যাক যত গানে, মুছে যাক যত ভয়, মুছে যাক যত গানে, উঠে যাক যত ভয়, উঠে যাক যত ভয়, তুমি যে মঙ্গলময়। জয় হে জয় হে জয় 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 করুণাময়। তোমার আশিস বাণী গাও বাড়ায় চরণখানি, চাই যে তোমার আশিস বাণী। নবরূপে তুমি
নারায়ণ তুমি যে দয়াময় নবরূপে তুমি নারায়ণ তুমি যে দয়াময় তুমি যে দয়াময় তুমি যে মঙ্গলময় জয় হে জয় হে জয় 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 গুরু নাম জয় জয় করুণাময় দিকে দিকে আজি তব নাম গান তোমার আশিসে ভরে মন প্রাণ দিকে দিকে আজি তব নাম গান তোমার আশিসে ভরে মন প্রাণ কত যে পাপি পায় পরিত্রাণ তুমি যে মঙ্গলময় তুমি যে মঙ্গলময় জয় হে জয় হে জয় 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 করুণাময় জয় হে জয় হে জয় 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 করুণাময় অনেক চেষ্টা করেও ঠাকুরকে দমিয়ে রাখা গেল না। শিল্প সাহিত্য নিয়ে ভক্তদের যা বললেন তা শুনে মানুষের মধ্যে সাড়া পড়ে গেল। সেই সময়ে দুই যুবকের কথা শোনো। অনেক খবরই আজকের কাগজে আছে বটে, তবে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের খবরটা জোর খবর। আমি অবশ্য ওসব ঠাকুর ঠাকুর মানি না, তবে একথা মানতে হয় যে ভদ্রলোক নিজের ক্ষমতায় অত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর কিছু না হোক, ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারছে, হাতে কলমে কাজ শিখতে পারছে। শুধু কি তাই, শিল্প সাহিত্য নিয়েও উনি ওনার ভাবনা প্রকাশ করেছেন। নাট্যকার পঞ্চানন সরকার এবং কয়েকজন সাহিত্য অনুরাগীর সভায় উনি বলেছেন, আমি কি চাই সেটা আগে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। আমি কি আমার ধ্বংস চাই, মৃত্যু চাই, নাকি আমার শান্তি চাই। আমাদের আকাঙ্ক্ষাকে সাহিত্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে। সাহিত্য যখন সৃজনমূলক ও গঠনমূলক হবে তাতে ধ্বংসের স্থান থাকবে না। বাহ বাহ, দারুণ কথা, শিক্ষণীয় কথা। আরো বলেছেন, আজকাল নাটক ও সাহিত্যের মধ্য দিয়ে বিকৃত সমাজ জীবনটাকে উলঙ্গ করে সবার সামনে তুলে ধরা হচ্ছে। জীবন সৃষ্টির তিল মাত্র চেষ্টা হচ্ছে না, তাই বিচ্ছেদ বিষাদ এবং ধ্বংসকে সাহিত্য নাটকের মধ্যে খুঁজে বেড়াচ্ছি আমরা। আমাদের জাতীয় জীবনে বিচ্ছেদের পর মিলনের মঙ্গল চেষ্টার নিদর্শন আজকাল মোটেই দেখা যায় না। তাই তো আমাদের নাটক বা সাহিত্য সৃষ্টির উল্লাস বা মিলনের মধুর আনন্দের স্বাদ দান করার প্রয়াস লক্ষিত হচ্ছে না। আর এরই ফলে দেশবাসীর মন থেকে মিলনের মঙ্গল চেষ্টা ক্রমে ধুয়ে মুছে যেতে বসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠল। ঠাকুর ভক্তদের আহ্বান করলেন, তাদের বললেন, তোমরা জানো আমাদের পরাধীন দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সারা পৃথিবী আজ হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ডিফেন্স গার্ড, এগ্রিকালচার ফার্ম এবং ওয়ার্কশপ। ওই ঘোর দুর্দিনে তিনি এই সব চিন্তা করেছিলেন? আরো শুনো, ঠাকুর বললেন, আজ থেকে আমরা এক নতুন বাহিনীর সূচনা করলাম, নাম হবে স্বস্তি বাহিনী। এই বাহিনী গ্রামে গ্রামে ঘুরে কাজ করবে, তোমরা বন্দে পুরুষোত্তম গান গেয়ে কাজ করবে। তোমায় নয়ন জুড়ায় নিরজনে কোথা বাজে বাঁশি, দেখি এত আলো কোথা হতে এলো, ভাবিয়া এহিয়া উদাসি। হেরিয়া তোমায় নয়ন জুড়ায় নিরজনে কোথা বাজে বাঁশি,
বন্দে পুরুষোত্তম বলি নিষিদে তোমারই পথে খুঁজি সত্য ধাম প্রণমি তোমারে তুমি সত্য কাম নাও গো সুপথে দাও আলো বিকাশী হেরিয়া তোমায় নয়ন জুড়ায় নিরজনে কোথা বাজে বাঁশি হৃদয় হরষে গৃহে ইষ্ট ভৃতি করি অনায়াসে বিনতি বিনাশুক নাচে আর খুঁজিয়া তোমারে ভ্রমি সংসার পাপি আমি দাও সর্ব পাপ বিনাশী হেরিয়া তোমায় নয়ন নিরজনে কোথা বাজে বাঁশি দেখি এত আলো কোথা হতে এলো ভাবিয়া এহিয়া উদাসী হেরিয়া তোমায় নয়ন জুড়াই নিরজনে কোথা বাজে বাঁশি সামনে আসছে তীব্র স্বাধীনতা আন্দোলনের দিন ভারতবর্ষ স্বাধীন হবে তবে অনেক অনেক রক্তের বিনিময়ে বন্দে মাতরম বন্দে মাতরম ইংরেজ তুমি ভারত ছাড়ো ইংরেজ তুমি ভারত ছাড়ো বন্দে মাতরম বন্দে মাতরম ইংরেজ তুমি ভারত ছাড়ো ইংরেজ তুমি ভারত ছাড়ো ভারতের বুকে শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন কংগ্রেসকে বেআইনি ঘোষণা করলো ইংরেজ সরকার দেশ ও নেতাদের একে একে কারাগারে নিক্ষেপ করা হলো ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন তীব্র আকার ধারণ করলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাহলে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভূমিকা আছে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপিত করতে যুগে যুগে শ্রীকৃষ্ণ ভিন্ন রূপে ভিন্ন নামে উপস্থিত হন অসহযোগ আন্দোলন সম্পর্কে দেশবন্ধু চিত্তরঞ্জনকে কি বলেছিলেন শোনো অসহযোগ আন্দোলন চরকা সবই তো হলো কিন্তু ফল তো কিছুই হলো না বহু যুবক জেল খাটলো খদ্দর পরে দলে দলে লোক জেলে গেল আর ইংরেজ দেশ ছেড়ে পালালো ইংরেজদের এমন শক্তিহীন ভাবলে আমরা ভুল করব ঠাকুর দেশবন্ধুকে এই কথা বললেন আরো বললেন ইংরেজরা কত বুদ্ধিমান ব্যবসার সাথে ওদের সংস্কৃতিও নিয়ে এলো মিশনারিরা এদেশে গির্জা স্থাপন করলো বিদ্যালয় স্থাপন করলো বই ছাপার জন্য ছাপাখানা স্থাপন করে বিনামূল্যে বই বিতরণ করলো বহু মানুষের প্রিয় হয়ে গেল এরকম ভাবে তো কখনো ভেবে দেখিনি দেশবন্ধুকে বললেন জাতিভেদ বর্ণভেদ দূর করতে হবে বাল্য বিধবাদের বিবাহের ব্যবস্থা করতে হবে এক কথায় রিফর্ম করতে হবে আরো অনেক বলেছেন আমি তোমাদের সামান্যই বলছি ধর্ম সম্বন্ধে ওনার কথা বলুন প্রথমেই বলছেন সব ধর্মই সমান ও অভিন্ন ঈশ্বরের কাছে সব মানুষই সমান অহিংসা সম্বন্ধে ওনার বাণী অহিংসা মূলত হিংসাকে হিংসা করা হিংসাকে অক্ষুণ্ণ রেখে কি অহিংসার কথা ভাবা সম্ভব তাই বলতেই হয় হিংসার প্রতি অহিংসা হওয়ার অর্থই হচ্ছে হিংসাকে প্রশ্রয় দিয়ে প্রবলতর করে তোলা চুপ করে আছেন কেন কাকাবাবু আরো বলুন আর কি বলবো এরপর এলো ১৯৪৬ সাল ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা হিংসার প্রলয় নাচন বাঁচাও
ঠাকুরের এক ভক্ত যোগেন বহুদিন আগেই দেওঘরে এসে আশ্রমের জন্য জমির ব্যবস্থা করে গিয়েছিলেন। সবাইকে নিয়ে পূর্ববঙ্গ ছেড়ে দেওঘরে এসে ঠাকুর আশ্রম প্রতিষ্ঠা করলেন। আজ দেওঘরের অন্যতম দর্শনীয় স্থান ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। দেওঘরে এসেই কি ঠাকুর আগের মতো সবকিছু করতে পারলেন? সবকিছুকে একদিনেই হয়, তাই তো ঠাকুর যোগেনকে বললেন, যোগেন তাড়াতাড়ি গড়ে তোলো দাতব্য চিকিৎসালয় এবং হাসপাতাল, কাজ, শুধু কাজ চাই, এই আমার একমাত্র স্বপ্ন। তারপর কি কাকা বাবু? শুধু কাজ আর কাজ। পাবনা আশ্রমের প্রেসে যে পত্রিকা ছাপা হতো এখানে আলোচনা নামে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হলো, সৎসঙ্গের সব পরিকল্পনা বাস্তবে রূপ পেল। এইভাবে কেটে গেল 22 বছর। তারপর এলো 1969 সাল। থামলেন কেন কাকা বাবু? 27 জানুয়ারি ভোর 4টের সময় আশ্রমের সবাইকে ডাকলেন, অনেক কথা বললেন, তারপর বললেন, মনে রেখো, ধ্যান করবে মনে, বনে আর কোণে। আমি আমার এই দেহ ত্যাগ করছি পরমাত্মার সঙ্গে মিলিত হবার জন্য। কাজ করে যাও, অনেক কাজ বাকি আছে, সামনে বড় দুঃসময় আসছে, ভাই ভাইকে হত্যা করবে, কেউ কাউকে বিশ্বাস করবে না, অশান্ত হয়ে উঠবে যুব সমাজ, বিদেশিরা ভিন্ন রূপে আমাদের দেশে আঘাত আনবে, ভোগ লালসার দিকে ঠেলে দেবে মানুষকে, সাধারণ মানুষকে করে তুলবে ভোগ বিলাসী, এক সের চালের থেকে একটা গায়ে মাখার সুগন্ধি সাবানের দাম কম হবে, মানুষকে পরিশ্রম করতে না দিয়ে তাদের কাছে পৌঁছে দেবে মোটর গাড়ি, আরো আরো অনেক বিপর্যয় নেমে আসবে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িও, সৎসঙ্গ কর্মপ্রবাহ দিকে দিকে ছড়িয়ে দিও, আমি আসবো, আবার আসবো, অসহায় মানুষকে রক্ষা করতে আসবো, দুষ্কৃতীদের বিনাশ করতে আসবো। শেষে ফোটে জীবনের ফুল, জয় পুরুষোত্তম জয় শ্রী অনুকূল, তোমার আশিসে ফোটে জীবনের ফুল। অন্তরে আছো তুমি হে রাধা স্বামী, তুমি যে প্রাণের ঠাকুর, অন্তরে আছো তুমি হে রাধা স্বামী, তুমি যে প্রাণের ঠাকুর, তোমার তুলনা প্রভু, তোমার তুলনা তুমি নিজে প্রভু, তুমি যে চির অতুল, জয় পুরুষোত্তম জয় শ্রী অনুকূল, তোমার আশিসে ফোটে জ
জীবনের অবতার রূপে তোমায় পে মিটেছে সকল তৃষা অবতার রূপে তোমায় পে মিটেছে সকল তৃষা তোমার শিখায় শিখায় তোমার দীক্ষায় ধন্য মানব জয় পুরুষোত্তম জয় শ্রী অনুকূল তোমার আশিসে ফোটে জীবনের ফুল তোমার আশিসে ফোটে জীবনের ফুল তোমার আশিসে ফোটে জীবনের ফুল।